ওয়েলকাম টু সিলেটি রান্না। আজকে আমি রান্ধি আর দই বড়া। দই বড়া বানাইবার লাগে উড়ির ডাইল লাগে, প্যাকেটও লেখা দেখবা উড়ির ডাইল। আমি নয় 1 কাপ উড়ির ডাইল ভিজাইছি, 15 মিনিট ভিজাইয়া পানি জড়াইয়া রাখছি। চাট মশলা 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, পরিবেশনের লাগে কয়েকটা পুদিনা আর দই লাগব। দই দেবো পরিমাণ মতো, আমি কেন 3 টেবিল চামচ দই দেবো, আর লবণ পরিমাণ মতো। এখন আমি ডাইলটা ব্লেন্ড করাম, পরিমাণ মতো তেল লাগবো। এখন ডাইলটা ছাড়ি দিয়ে আর ব্লেন্ড করার লাগে, পানি একটু কম দিবা, নাইলে ব্লেন্ড বেশি বাতিল হয়ে যাবো ডাইল। হয়ে গেছে আমার ডাইল ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটির মাঝে নিয়ে যাব। পানি একটু কম দিবা তো লাগন গন থাকবো। এখন আমি একটা নিয়ে তেলও বাজবো, চুলাত নিয়ে তেল বয়াম, বলে একটু গুল্লা গুল্লা করিয়া এগুলোর মাঝে সামান্য পরিমাণ লবণ দেব। এখন উল্লা গুল্লা গুল্লা করি আমি নিয়ে চুলাত বয়ের তেলটা গরম হয়েছে ছাড়লাম। উল্লা পেঁয়াজ উল্লাবেন ছাড়বা, একটু বড় বড় করে দিলে ভালো হয়। এক সাইড পুরা হয়ে গেলে পরে আর এক সাইড উল্টাইয়া দিব। দিয়ে আমি লবণ পানির মাঝে ওটা বুড়াইব, ঠান্ডা পানির মাঝে লবণ দিয়া বুড়াইব। এখন আমার ভাজা হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে আর এক সাইড এখন উল্টাইয়া দিলাম। বিস্কুটটা পুরা হইয়া আনলে তারপরে নিয়ে লবণ পানি ছাড়ব। ওলা বাজার সময় একটু সাবধি সাবধি দেখবা যে ভিতর কাঁচা রয়েছে নি না, সাবধি সাবধি দিলে ভিতরটা হয়ে যাব। এখন এটা হয়ে গেছে, এখন আমি আগুনটা অফ করে নিয়ে নিয়া লবণ পানি ছাড়ি দেব। এখানে লবণ 1 টেবিল চামচ লাগাই দেব, কারণ আমি মাখানের সময় অল্প লবণ দিছি, ওই লবণটা যাতে গিয়ে ভিতরে আমায়। 10-15 মিনিট রাখতে হইব, আরও গরম গরম ছাড়তে হইব। পানি দিবা ওলা পরিমাণ মতো, আমি এনে বানাইলাম তো 1-10টা লাগান বানাইলাম, এর লাগিয়ে আমি ও পরিমাণ দিছি। যতক্ষণ বানাইবা ওলা যাতে বুড়াই গে, আমি 1-10 মিনিটও লাগাইন বুড়াইয়া রাখবো, রাতকে তারপর মাখাই ওইরকম বুড়াইয়া উল্টাই উল্টাইয়া দিতে হইব, যাতে লবণ পানিটা পুরা ঢুকে ভিতরে ওরকম রাখবা। এখন আমি দই লইরাম, ওটার লগে মিক্স করার লাগে। ও 2 টেবিল চামচ দই লইছি, অল্প পরিমাণ পানি দিলাম ওটার মাঝে আমি, যাতে মিক্সড হয় ভালো করে, খুব ভালো করি। আর ওটার লগে ও যে রাখছিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, ওটা ছাড়িয়ে দিছি। চাট মশলা 1 চা চামচ ছাড়লাম, গোলমরিচ রাখছিলাম 1 চা চামচ, ও ছাড়িয়ে দিলাম। এখন দেখবা যে সময় মিক্সড হন না, আর একটু পানি দিবা, পরিবেশনের লাগে রেডি করলাম। তুলবা তোলার সময় আবার পানি আইতো না, পানিটা একদম সাফ দিয়ে তুলবা, তখন এটা সুন্দর করে মিক্স করে নিল। মিক্স করবা করিয়া যাতে একটু তো দই পড়া, এর লাগে একটার মাঝে আর একটু দই লইবা। দই গেলে এখন আমি পরিবেশনের লাগে এটার মাঝে কয়েকটা পুদিনা পাতা দিলাম। পুদিনার পাতা ওটার লোকে খাই খাইতেও পারবা, মজা লাগে খাইতে। হয়ে গেল আমার দই বড়া, থ্যাংক ইউ।